হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ট্রেনে করে এখন যাচ্ছি শিয়ালদা। আকাশটা ভারী সুন্দর লাগছে, দেখো একবার। আজও মনে হচ্ছে বৃষ্টি হবে। সে বৃষ্টি হোক, মন খারাপ করে বাড়িতে বসে থাকার থেকে ঘুরতে যাওয়াটা বেটার। কয়েকদিন আগে এই প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছিল বলেই শিয়ালদা স্টেশন অব্দি ট্রেন আসছিল না। শিয়ালদা থেকে বাসে করে এখন আমি চলে এসেছি মহাত্মা গান্ধী রোডে। জায়গাটার নাম হচ্ছে মাধব ভবন। এখানে আসার বহু দিনের ইচ্ছা ছিল, ফাইনালি আজকে আমি চলে এসেছি। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে তোমরা চাইলে মেট্রো করেও আসতে পারো। এখানকার গুগল ম্যাপের লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আরো আরেকজনের আসার কথা ছিল, বাট তিনি সময়ে আসতে পারেননি, সেই কারণে আমি একাই ঘুরে এখন সিদ্ধিবিনায়ক মন্দিরের দিকে যাচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, মার্বেল প্যালেস বন্ধ, এখন বাজে 3:30 আর মন্দিরটা খুলবে 4:30। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, সেজন্য আমি চিপস খেতে খেতে এখন চলে এসেছি ডায়মন্ড প্লাজায়। এখন আমি যাচ্ছি ফুড কোর্টের দিকে। এই যে ওনার সাথে দেখা হয়ে গেছে এসে। এখন আমি একটু ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে একটু সস্তায় খাবার দাবার পাওয়া যায়, বাট আমি ঘুরে ঘুরে যেটা দেখলাম, এখানে যাই খাবার দেখছি সবই সাধ্যের বাইরে। সেই কারণে আমি ঘুরে টুরে আবার চলে এসেছি। আমি ওকেই বললাম যে তুই যা খাবার কিনে আনার জন্য, ও বুঝতে পেরেছে আমি কিছু পছন্দ করতে পারবো না। নিয়ে এসেছে দুটো চিকেন ক্লাব স্যান্ডউইচ যার প্রাইস 80 টাকা, দুটো চিকেন স্প্রিং যার প্রাইস 60 টাকা, আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে যার প্রাইস 60 টাকা। আমার এখন একদমই ভালো লাগে না বেকার টাকা পয়সা নষ্ট করা। কিষাণের এই টমেটো কেচাপটা বেঁচে গেছে, এটা আমি বাড়িতে নিয়ে যাব। আমি বারবার বলছিলাম যে বাইরে চ স্ট্রিট ফুড খাই, অনেক কম টাকাতে হয়ে যাবে, কিন্তু আমার কথা তো শুনবে না। এখানে একটা টয় ট্রেন নিয়ে আসা হয়েছে, অনেক বাচ্চাই চড়ছে দেখছি। আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ট্রেনে এত ভিড় ছিল আমার চুলই খুলে গেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।